আসসালামু আলাইকুম, ইউসুফ সিএসসি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এমএস ওয়ার্ড ধারাবাহিক টিউটোরিয়ালে আজকে 6 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করব। 6 নম্বর পার্টে থাকছে লেআউট। তো আলোচনা শুরু করার আগে বরাবরের মতন বলি, যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। চলুন তাহলে আলোচনা শুরু করা যাক। আজকের আলোচনা, লেআউটে আমাদের তিনটা গ্রুপ আছে, পেজ সেট আপ, প্যারাগ্রাফ এবং অ্যারেঞ্জ। তো এই লেআউটে তিনটা গ্রুপের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পেজ সেট আপ। প্যারাগ্রাফ এর আগে আমরা আলোচনা করছিলাম, আজকে আলোচনা করব। এর মধ্যে আছে অ্যারেঞ্জ। অ্যারেঞ্জও কিছু এই গত টিউটোরিয়াল আলোচনা করছিলাম, যে 1 থেকে 5 নম্বর টিউটোরিয়ালের মধ্যে এগুলোর মধ্যে আলোচনা করা আছে, তারপর আজকে আমি দেখাই দিব এখানে। তো পেজ সেট আপের মধ্যে আছে মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ এবং কলাম, ব্রেক, লাইন নাম্বার, হ্যাফিনেশন, এগুলো আছে। তো এর ভিতরে আমরা এগুলো একটা একটা করে চাইলে এখান থেকে নিতে পারবো, অথবা একসাথে যদি সবগুলো চাই এখানে ড্রপডাউন মেনুতে যদি ক্লিক করি সবগুলো কিন্তু আমরা একসাথে পেয়ে যাব। তো এখানে আলাদা আলাদা দেওয়া আছে, আবার এখানে দেওয়া আছে। তো অর্থাৎ এখানে দেওয়ার মানেটা হচ্ছে আমরা যেন এক জায়গায় কাজ করতে গেলে সবগুলো পাই, এই জন্য বলা দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মার্জিনটা কি, এখন আমি যদি মার্জিনে যদি ক্লিক করি, এখন আমি নর্মালের মধ্যে আছি। নর্মাল মার্জিনে কি আছে, একটা মার্জিনের ভিতরে, অর্থাৎ আমরা যখন খাতা লেখালেখি করতে যাই অথবা পরীক্ষায় কোনো খাতা লেখি, তখন কিন্তু মার্জিনের টপ, বটম, লেফট এবং রাইট চারটা পার্ট থাকে। তো আমরা যখন এমএস ওয়ার্ডে যখন কোনো কিছু কাজ করতে যাব বা কোনো ডকুমেন্ট ক্রিয়েট করতে যাব, তখন এই যে আমাদের চারটা পার্ট থাকে, উপর অংশটাকে বলা হয় টপ এবং নিচের অংশটাকে বলা হয় ডাউন এবং এটাকে বলা হয় লেফট এবং বাম পাশটাকে বলা হয় লেফট এবং ডান পাশটাকে বলা হয় রাইট, চারটা অংশ। তো এখন আমি মার্জিন কোনো কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে আমার মার্জিনটা কেমন হবে, টপে কত রাখবো, লেফটে কত রাখবো, রাইটে কত রাখবো, বটমে কত রাখবো, সেক্ষেত্রে আমি এখানে মার্জিনটাকে চুজ করে নিতে পারি। এখানে নর্মাল আছে টপে 1 ইঞ্চি, বটমে 1 ইঞ্চি, লেফটে 1 ইঞ্চি, রাইটে 1 ইঞ্চি। এরপর ন্যারোতে আছে কি, আরও একটু প্রশস্ত হওয়ার জন্য, যেন আমি আরও কিছু লেখালেখি বেশি করে লিখতে পারি, সেই জন্য টপে কী আছে 0.5 ইঞ্চি, অর্থাৎ আরও অর্থাৎ 1/2 ইঞ্চি কমে গেল। বটমও সেম, লেফটও সেম, রাইটও সেম। তো এর মধ্যে যদি আপনি, এখানে আর অনেকগুলো আছে, আপনার কোনটা নিতে পছন্দ, অর্থাৎ আপনার নিজের মতো করে যদি নিতে চান, তাহলে কাস্টম মার্জিনে আপনি ক্লিক করে রাখবেন। কাস্টম মার্জিনে আসলে তখন বুঝতে পারবেন এখানে টপ, লেফট, বটম, রাইট, এখানে আপনার মতো করে আপনি যদি বলেন আমি টপে 0.5 রাখবো, অথবা বটমে 1 ইঞ্চি থাক, লেফটে 1 ইঞ্চি থাক, রাইটে 1 ইঞ্চি থাক, অর্থাৎ আপনার মতো করে আপনি কম বেশি নিতে পারেন, দেন ওকে করবেন। তাহলে দেখবেন এখানে বটমে আরেকটু কমে, আগে কিন্তু কি ছিল কি, এই স্পেসটা কিন্তু একটু বেশি ছিল, এখন কিন্তু একটু কমে গেছে, তার মানে কি আপনি আরও 1/2 ইঞ্চি বেশি নিছেন আপনার লেখালেখি করার জন্য। এটা গেল মার্জিন। মার্জিন আপনাদের মতো করে আপনি কত টপ, বটম, লেফট, রাইট আপনি কত নেবেন আপনার মতো করে নেবেন। এরপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনের কিন্তু দুটি অপশন আছে, পোর্ট্রেট আসছে এবং আমাদের ল্যান্ডস্কেপ আছে। পোর্ট্রেট হচ্ছে কি, আমাদের একটা পেজে হরিজন্টাল উপর থেকে নিচ, যদি হাইটটা যদি বেশি থাকে, দৈর্ঘ্য যদি বেশি থাকে, প্রস্থ যদি কম থাকে, সেক্ষেত্রে পোর্ট্রেটটা ব্যবহার করবেন। এখন ল্যান্ডস্কেপ হচ্ছে কি, ওয়েটটা বেড়ে যাবে, অর্থাৎ আগে ছিল কি আমাদের হাইটটা বেশি ছিল আর ওয়েটটা কম ছিল, এখন কী হয়ে গেছে ওয়েটটা বেশি হয়ে গেছে, হাইটটা কমে গেছে, অর্থাৎ একটা আয়তাকারের মতন হয়ে গেছে, প্রায় স্কোয়ারের মতন হয়ে গেল। এটা গেলো আমাদের ওরিয়েন্টেশন, অর্থাৎ পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ, অথবা আপনি লেখালেখি করার সময় প্রিন্ট কীভাবে দেবেন, বা আপনি কি ল্যান্ডস্কেপের প্রয়োজন না পোর্ট্রেটের প্রয়োজন, আপনি এগুলো যাচাই করে নিতে পারবেন। তারপর হচ্ছে সাইজ। এখানে অনেকগুলো সাইজ আছে, লেটার সাইজ আছে, টেবল সাইজ আছে, লিগেল সাইজ আছে, বা পেপারগুলো বড়ো ছোটো, এখন আপনি কোন সাইজে প্রিন্ট দেবেন বা কোন সাইজে আপনার লেখালেখিগুলো লিখবেন বা এটা প্রিন্ট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এখানে সাইজটা সিলেক্ট করে নিতে পারেন। এখানে এখন আমরা বিশেষ করে সচরাচর অনেকগুলো কাজগুলো করার সময় অ্যাপো সাইজে কাজগুলো করে, তার থেকে যদি বেশি করতে হয় তাহলে লিগেল সাইজ, অর্থাৎ আপনার সাইজ অনুসারে, পেপার অনুসারে আপনি প্রিন্ট করতে পারেন, এখানে তো সাইজগুলো দেওয়া আছে। তারপর হচ্ছে কলাম। এখানে কলাম দেওয়া আছে, আমরা এতক্ষণ পর্যন্ত যা লেখালেখি করতেছি এখানে কিন্তু সিলেক্ট করা আছে 1 কলাম, আপনি চাইলে 2 কলাম, 3 কলাম, তারপর হচ্ছে লেফট রাইট এখানে আছে। এর ভিতরে যদি আপনি যদি আরও যদি কলাম নিতে চান তাহলে মোর কলামে ক্লিক করবেন। ক্লিক করার মধ্যে এখন আমি চাচ্ছি যে আমার এই টেক্সটটাকে আমি 2টা কলামে করবো, তাহলে সিলেক্ট করবেন। এটা কিন্তু কম্পিউটার প্রাথমিক ধারণা, এই লেখাটা কিন্তু একটা কলামে আছে। এখন আমি চাচ্ছি যে না, আমার এই লেখাগুলো আমি 2টা কলামে করবো, তাহলে এখন 2 কলামে সিলেক্ট করবেন। তাহলে দেখেন এখানে 2টা কলাম হয়ে গেছে। যদি বলেন আমি 3টা কলামে করবো, 3টা কলাম হয়ে গেছে। তো এখানে তো 1, 2, 3 বেশি দেওয়ার নাই, তো আপনি যদি আরও বেশি যদি করতে চান তাহলে মোর কলামে যাবেন,
যাওয়ার পরে থ্রি জায়গা আপনি যদি বলে পাঁচটা কলামের প্রয়োজন আপনার মতো করে, তাহলে পাঁচটা কলাম হয়ে গেছে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন যে যতগুলো কলাম দিবেন সেই কলামগুলোর ওয়েটগুলো কত রাখবেন বা স্পেসগুলো কত রাখবেন, স্পেসগুলো নিয়ে আমরা ফেরে ফেরবো আলোচনা করবো, ওয়েটগুলো কত রাখবেন সেখানে আপনি সহজ করে নিতে পারেন। তারপর হচ্ছে আপনি যেমন আমি এখানে দুইটা কলাম দিলাম, দুটা কলাম দেওয়ার পরে চাচ্ছে যে এখানে একটা লাইন টু বিটুইনের একটা আমাদের দাগ থাকবে বা এরিয়া থাকবে, সেটার জন্য আমরা মোর কলামে যাব, যেন লাইন টু বিটুইন এখানে যদি ক্লিক করি দেখেন এখানে ডায়লগ বক্সে কিন্তু অলরেডি দেওয়া আছে, এখানে একটা মানে আমাদের রেখা আকারে দাগ চলে আসলো, যেন এটা একটা কলাম এটা একটা কলাম। তাহলে আপনার প্রয়োজন অনুসারে আপনি কয়টা কলাম নেবেন বা লিস্ট তৈরি করতে বা কোনো কিছু ডকুমেন্ট ক্রিয়েট করতে গেলে আপনার মতো করে আপনি কলামগুলো নেবেন। একটা কলাম নিলাম এবং লাইন টু বিটুইন এটা চলে গেল। তারপর হচ্ছে লাইন ব্রেক, লাইন নাম্বার, হাইফেনেশন। তো এখানে লাইন ব্রেকটা হচ্ছে এখানে দেখা গেছে যদি আমি কম্পিউটারে হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা এখান থেকে আমি এই পর্যন্ত রাখলাম, এরপরও চাচ্ছে যে না আমার এখানে আর কোনো ট্যাক্স থাকবে না, তো আমি সেক্ষেত্রে যদি ফেজ ব্রেকটা যদি ক্লিক করি ফেজের এখানে, তাহলে বাকি অংশটা কিন্তু নিচে চলে গেল ফেজ ব্রেক। তো ফেজ ব্রেক নিয়ে আমরা এর আগে আলোচনা করছিলাম ইনসার্টে, সেটি টিউটোরিয়ালগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। তারপর হচ্ছে লাইন নাম্বার, লাইন নাম্বার, হাইফেনেশন, এগুলো হাইফেনেশন সম্পর্কে এটা একটি অ্যাডভান্স লেভেলের, এটা সম্পর্কে আমি আলাদা একটা টিউটোরিয়াল তৈরি করব। লাইন নাম্বারটা হচ্ছে আমরা এখানে কয়টা লাইন লিখতেছি অথবা আমরা যখন এন্টার দিয়ে বা স্পেস দিয়ে আকারে লিখতে যদি যাই, এখানে দেখা গেছে দেখেন কয়টা লাইন আছে। আমি যদি এখান থেকে যদি লাইনে যদি ক্লিক করি দেখ কন্টিনিউতে যদি ক্লিক করে দেখেন একটা নয় পর্যন্ত নয়টা লাইন আছে। এরপরে আরও থাকবে যে সিরিয়াল করে আমি যতগুলো আসি যদি যতগুলো সিলেক্ট করবো ঠিক ততগুলো একটা সিরিয়াল আকারে চলে আসবে। এখান থেকে আমি নান করে দিই। তো হাইপেনেশন সম্পর্কে আমি আলাদা টিউটোরিয়াল দেবো, এখানে বিস্তারিত সব থাকবে। তারপর হচ্ছে তাহলে আমাদের ফেজ সেট আপটা চলে গেল। ফেরোগ্রাফ, ফেরোগ্রাফ সম্পর্কে আমরা হোমে কিন্তু আলোচনা করছিলাম ফেরোগ্রাফ এখানে, তো এখানে লেআউটের মধ্যে আছে ফেরোগ্রাফ। আপনি এই টেক্সটার মধ্যে আমি এটা সিলেক্ট করলাম, এই টেক্সটা সিলেক্ট করার পরে লেফটে কতটুকু রাখবো, রাইটে কতটুকু রাখবো, বিভিন্ন কত রাখবো, আপটার কত রাখবো, অথবা আমি ফেরোগ্রাফ মেনু বার এখানে ক্লিক করলাম, করার পরে লেখাটা আমার টেক্সট অ্যালাইনটা কী হবে, জাস্টিফাই হবে না লেফট হবে না সেন্টার হবে না রাইট হবে। এখন আমার এটা জাস্টিফাই আছে, এখন আমি যদি এখানে লেফট যদি ইউজ করি কন্ট্রোল এল, অর্থাৎ লেফট থেকে শুরু হয়েছে লেখাগুলো কিন্তু আগে সাজানো ছিল, রাইটে যদি হয় কন্ট্রোল আর তাহলে রাইটে চলে গেলো, যদি সেন্টারে করি কন্ট্রোল ই, আর যদি লেখাগুলো জাস্টিফাই সাজানো থাকে তাহলে কন্ট্রোল জেড দ্বারা ব্যবহার করতে পারি। এরপর হচ্ছে আমরা ইট এই লাইন বিফোর মানে এখানে লাইন স্পেসিংগুলো কত পর্যন্ত কত পিক্সেল দিলে আমাদের লাইন স্পেসগুলো বাড়বে, আপনি এখানে একটা একটা করে দেখবেন উপরে অংশগুলো থেকে। তারপর আফটারটা কতটুকু হবে, দুই তিন চার এভাবে করে, অর্থাৎ নিচের অংশ আর উপরের অংশ এভাবে থাকবে। অথবা আরেকটা আছে রাইট বাটন ক্লিক করার পরেও ফ্রেগ্রাফে যাবেন, যাওয়ার পরে লাইন স্পেসিংটা দেখবেন আপনার লাইনগুলো কি সিঙ্গেল আছে না 1.5 আছে না ডবল আছে না অ্যাটলিস্ট আছে। আপনি দেখেন এখানে 1.5 দিলে ওকে, তাহলে কি ওয়ান প্রত্যেকটা টেক্সট লাইনের অনুসারে লাইনের স্পেসিংগুলো কী হয়ে গেলো, বেড়ে গেলো। এগুলো আপনারা ওয়ার্ড ডকুমেন্ট যখন টাইপ করবেন তখন দেখা আছে আপনি একটা টেক্সের একটা পেপারের ভিতরে 20টা লাইন লিখবেন, সেক্ষেত্রে 15টা লাইন হচ্ছে, লাইন স্পেসগুলো যখন কমা দিবেন তখন দেখবেন আরও বেশি লিখতে পারবেন। এগুলো ফেরোগ্রাফ লেখার সময় লক্ষ্য করবেন, আমরা লাইন স্পেসিংগুলো সিঙ্গেল করে দিই ওকে। তারপর হচ্ছে অ্যারেঞ্জটা, অ্যারেঞ্জটা দেখেন এখানে অনেক কিছু কিন্তু হাইড করা আছে, এখানে ডিজেবল করা, এটা ডিজেবল করা, এটা ডিজেবল করা, এগুলো কখন এলা বলো, যখন আমরা একটা পিক্সেল নিয়ে আলোচনা করব অথবা একটা শেপ টুল নিয়ে আলোচনা করব তখন আমাদের এগুলো আসবে। আচ্ছা এখানে একটা পিকচার আছে, আচ্ছা এখানে একটা পিকচার দেখেন পিকচারে ক্লিক করার সাথে সাথে এগুলো কিন্তু সবগুলো চলে আসছে। এ পজিশন, পিকচার পজিশন এখানে দেখেন বক্স আকারে এগুলো দেখেন, এই বক্সটা কি আছে, উপরেও টেক্সট আছে নিচেও টেক্সট আছে, টপের টেক্সট বটমের টেক্সট আছে। আপনি এইটা যদি সিলেক্ট করেন দেখবেন উপরে সব জায়গায় আছে, এখানে লেখাগুলো আপনি একপাশ করে লিখতেছেন, এখানে যেভাবে আছে যখন আপনি এখানে যদি ক্লিক করেন দেখেন উপরে টেক্সট, লেফট টেক্সট, লাইট বটমের টেক্সট আছে, রাইটের টেক্সট আছে, অর্থাৎ মাঝখানে আপনার পিকচারটা থাকবে। অথবা আপনি এখানে পজিশন থেকে আমি সাজেস্ট করব পজিশন থেকে না দিয়ে অপিন টেক্সট এখানে যাওয়ার পরে আপনি এখানে স্কোয়ার টায়ার তারপর থ্রো বা টপ বটম বিহীন টেক্সট ইন ফ্রন্ট অফ টেক্সট আপনার মতো করে আপনি পিকচারটা বসাতে পারবেন, এখানে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে ব্রিং ফরওয়ার্ড আছে, সেন্ড ফরওয়ার্ড আছে, তো ব্রিং ফরওয়ার্ডটা হচ্ছে
আমরা যদি একটা শেফ টুল নিয়ে কাজগুলো করি, যেমন আমি যদি এখানে একটা শেফ টুল নিয়ে যদি কাজগুলো করি, যেমন ধরেন ইনসাইডে গেলাম, একটা শেফ টুল নিই, এই শেফ টুলটা নিলাম, ওকে শেফ টুলটা নিলাম, অথবা এটা আর একটা নিলাম, এটা একটু কালো নিলাম। নেওয়ার পরে এখানে দেখেন আমরা লেআউটে যাব, এই যে ব্রিং ফরওয়ার্ড, এখন আমি যদি এটা ব্রিং ফরওয়ার্ডে যদি ক্লিক করি, দেখেন তাহলে এটা উপরে ছিল আগে, এটা কালোটা উপরে ছিল, এটা কিন্তু নিচে চলে গেছে। আবার যদি এখানে ফন্ট যদি ইউজ করি তাহলে উপর অংশ চলে যাবে, আর এখানে যদি ক্লিক ব্রিং ফ্রন্ট অফ টেক্সট, এখানে আমরা উপরে অংশ থাকবো, উপর অংশ লিখতে পারবো, সেম সেন ফরওয়ার্ড এখানে একই থাকবে। আবার আরেকটা বিষয় হচ্ছে, এখানে অ্যালাইন, টেক্সট অ্যালাইন, আপনি অ্যালাইনটা আপনার পিকচারে অ্যালাইনটা আপনি যদি এটা সিলেক্ট করেন, এটা কি লেফটে দিবেন না সেন্টারে দিবেন না রাইটে দিবেন না টপে না মিডলে বটম, আপনি যদি বটমে করেন আপনি নিচে চলে যাবে ফেসটা, যদি লেফটে করেন লেফটে চলে যাবে, যদি মিডলে করেন তাহলে এটা সবার সামনে অর্থাৎ মিডলে থাকবে। তারপরে হচ্ছে যে রোটেট করা, আপনি পিকচারটা হরিজন্টাল বা ভার্টিক্যালে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে চাচ্ছেন সেখানে আপনার রোটেট এখানে থাকবে। আর একটা হচ্ছে পাশে, একটা হচ্ছে সিলেকশন প্যান, হচ্ছে আমরা যখন কোনো শেফ টুল নিয়ে কাজগুলো করবো, শেফ টুলে কী কী ইউজ করছি বা কতটা গ্রুপ ছিল কী কী আছে, আপনি এখানে কোয়েটা হাইড করতে পারবেন। তাহলে আমি এখানে যদি ক্লিক করে হাইডটা চলে গেল, যদি আবার এটা ক্লিক করি তাহলে এটা শো করবে, এটা হচ্ছে সিলেকশন প্যানের কাজ। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী টিউটোরিয়ালে আমরা রেফারেন্স নিয়ে আলোচনা করবো অ্যাডভান্স লেভেলের দিকে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।